বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমি যখনই বাচ্চাদেরকে দেখি তখনই কোলে করে নিয়ে নিই। মা বলবে হেল্প করিস না, হেল্প করিস না, হেল্প করিস না। যখন হেল্প করতে যাব তখন মা বলবে না চলে যা, আমার কারোর হেল্প দরকার নেই, তোরা আসবি, তোরা সব নোংরা করবি। তো মা অদ্ভুত লাগে আমার, মানে একটা মানুষ দু রকম কথা বলে মনে মানুষ আছে। লাইফে কি করব সেটাই জানি না। ছোট পর্দার দর্শকের কাছে তিনি খুব পরিচিত, বেশ পছন্দেরও বলা যায়। কিন্তু এটাও বলা যায় একই সাথে কিন্তু ভীষণ মিসও করছেন ছোট পর্দার দর্শকেরা। কথা হচ্ছে বিজয়লক্ষ্মীকে নিয়ে। লক্ষ্মী কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। এই মুহূর্তে আমরা বাড়িতে রয়েছি। আমি যেটা বলছিলাম, ছোট পর্দার দর্শকরা তোমাকে মিসও করছে, আমার ভীষণ পছন্দেরও, কারণ তোমার রানু পেলো লটারি ছোট পর্দার শেষ প্রজেক্ট ছিল। তারপর এখন কি করছো, কেমন আছো সেটা একটু বলো। শেষ প্রজেক্ট বলে কিছু হয় না আমাদের লাইফে, ঠিক আছে? তারপরে আমি এখন একটা কাজ করছি, কিন্তু সেটা যতক্ষণ না মানে আমি উপরের থেকে কোনো কথা শুনবো তো ততক্ষণ আমি বলতে পারবো না। তো এখন একটা কাজ করছি। আচ্ছা, এছাড়া কি চলছে, মানে অনেকদিন পর তোমাকে পেলাম, বলা যায় কি চলছে, কেমন আছো সব মিলিয়ে সেটা একটু বলো। বেশ ভালো আছি, এই তো মজায় লাইফ কাটছে, আর কি এই চলছে। আচ্ছা, যেটা প্রশ্ন থাকে যে রানু বেলো লটারির পর সেভাবে ছোট পর্দায় দেখা গেল না কেন, এটা কি তুমি নিজে ব্রেক নিয়েছো না অন্য কোনো কারণ? না না, একটা দুটো কাজ যেটা আমার ভালো লাগেনি আমি ওটা করিনি, আর তারপরে তো এই কাজটা আমার হয়ে গেল। তো হ্যাঁ, এখন অন্য অন্য ধারার কাজ বা অন্য এইসবের কি চিন্তা ভাবনা চলছে? হ্যাঁ দেখো, আমি তো একজন অভিনেত্রী, সে ছোট পর্দা হোক বড় পর্দা হোক আমি দুটোতেই কাজ করতে চাই। তো ওটার মধ্যে আমার কোনো এটা নেই যে মানে আচ্ছা আমি এখন এখানেই কাজ করবো বা এখন ওখানেই কাজ করবো, না। ছোট পর্দা, বড় পর্দা, ওটিটি, যেটা যেটা আমার মানে যেটা ভালো লাগবে সেটাই করব। পছন্দের চরিত্র বলা যায়, একদম পছন্দ, আমি ভালো চরিত্রে কাজ করতে চাই একদম। আচ্ছা, রানুর পর কি কি মেসেজ পেয়েছো দর্শকদের থেকে? রানু মানে বলা যায় রানু তো খুব পছন্দের ছিল, কি কি মেসেজ পেয়েছো? এখনও পাই ইনস্টাগ্রামে, তারপর ফেসবুকে, যত কটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে আমি রয়েছি সেখান থেকে প্রচুর মেসেজ পাই, প্রচুর। ওই ভিডিওসগুলো হয় না সেই আগে, সে আমার আর আমার হিরোর ভিডিও, কিছু কিছু আমার ভিডিও, সেই গান টান লাগে, বেশ ভালো লাগে, খুব ভালো লাগে এখনও, এখনও ভালো লাগে, বিকজ এখনও দর্শক এত বেশি ভালোবাসে তাই। আচ্ছা একটা কথা বলো, রানু বেলো লটারি আমরা কৃষাল তাকে দেখেছি, তো তার সাথে কেমন যোগাযোগ বা কন্ট্যাক্ট কি এখনো রয়েছে? হ্যাঁ, কৃষালের সাথে মাঝে মাঝে কথা হয়, এরকম নয়, আর কারণ হচ্ছে কি সবাই কাজে ব্যস্ত হয়ে যাই আমরা এইরকম, মানে যখন একটা সিরিয়াল চলে, কারণ তখন আমরা প্রায় 14 ঘন্টা একসাথে থাকি, তো তারপরে যখন সিরিয়ালটা শেষ হয়ে যায় ধরো 1.5 বছর 2 বছর পর, তারপর সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যায়, ওইভাবে কথা কারোর সাথেই হয় না। বাট হ্যাঁ, কৃষালের সাথে মাঝে মাঝে কখনো কখনো কথা হয়, জিমে দেখা হয়েছে, বা ধরো কখনো এমনি কোনো দরকার হলো ফোনে কথা হয়, মানে জাস্ট নর্মাল কথা হয় মাঝে মাঝে। শুরুর দিকে জার্নিটা কেমন ছিল, মানে টলিউডের প্রথম কাজ তো তোমার ছিল সংসার সুখে রমণীর ঘুরে, তো সেটা কিভাবে ফার্স্ট ব্রেকটা কিভাবে পাওয়া? আমি অ্যাকচুয়ালি গণেশাচার্যা ডান্স একাডেমিতে নাচ করতাম, তো সেখানে আমি খুব নর্মাল শনিবার রোববার করে আমার ডান্স ক্লাসেস থাকতো, তো সেখানে আমি খুব নর্মালি নাচ করতেই গেছি। তো ওখানে ভেঙ্কটেশ ফিল্মসের যে কাস্টিং ডিরেক্টর ছিলেন তিনি আসেন এবং আমাকে পছন্দ করেন, তারপরে আমার মায়ের নাম্বার নেওয়া হয় ওখান থেকে, মাকে ফোন করা হয়, তারপর আমার মানে বাড়ির থেকে খুব একটা কেউ রাজি ছিল না, বাট তারপরে দিদিভাই বেসিক্যালি মাকে মানিয়েছে যে না একবার বোনকে ওখানে দিয়ে দেখো, দেখো যদি না হয় তো তাহলে তো ঠিকই আছে, হলো না কোনো ব্যাপার নয়, বোন চলে আসবে, বাট একবার ট্রাই করতে কী প্রবলেম আছে। তো তারপরে তো শুরু হয়ে গেল, জার্নি শুরু হয়ে গেছে ফ্রম 2011। আচ্ছা, ফার্স্ট ব্রেকটা সবার কাছেই খুব স্পেশাল হয়, স্পেশাল হয়, হ্যাঁ, কিন্তু আমি সেই স্পেশাল ফিল করাটার বয়সে ছিলাম না, হ্যাঁ, কারণ তখন আমার 11 বছর বয়স ছিল এবং আমি লিটারালি আমি লাইফে কী করবো সেটাই জানি না। তো মানে স্পেশাল কি স্পেশাল ফিল তখনই হতো যখন শুটিং টুটিং করছি তখন নয়, মানে যখন মানে রাস্তায় লোকজন চিনছেই, অলক্ষী অলক্ষী বলে ডাকছে, সবাই ফটো তুলছে, অটোগ্রাফ নিচ্ছে, এত কিছু হচ্ছে, তখন ব্যাপারটা ভালো লাগছে, মনে হচ্ছে ও তাহলে আমি হয়তো কিছু একটা করছি এখন যেটার জন্য মানুষের পছন্দ করছে। তো তারপর তো আস্তে আস্তে ফিলিংটা ভালো হতে শুরু করলো যে হ্যাঁ এটাই আমি আমার প্রফেশন হিসাবে নেব, তো তখন আস্তে আস্তে ফিলিংটা গ্রো করতে শুরু করেছে না, দিস ইজ মাই ওয়ার্ক বা এটাই আমার প্যাশন, সো এইটাকেই ফলো করব। অনেক একটা স্ট্রাগল পিরিয়ড থাকে, তো বিজয়লক্ষ্মী কি সেরকম কোনো স্ট্রাগল পিরিয়ড ছিল?
স্ট্রাগল পিরিয়ড তো ভাবলে স্ট্রাগল পিরিয়ড না ভাবলে স্ট্রাগল পিরিয়ড নয়, এটা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর জীবনে আমার মনে হয় কোনো একটা সময় আসে যেই সময়টায় সবাইকে একটু না একটু সময় বসে থাকতে হয়। সেই বসে থাকার সময়টা নিজেকে গ্রুম করো, ভালো ভালো সিনেমা দেখো, যেটা খুব প্রয়োজন এখন। ভালো অভিনয় করার জন্য ভালো সিনেমা দেখাও খুব প্রয়োজন। ভালো এখন বলছি না যে এখন মানে যা ইচ্ছা একটা সিনেমা দেখে নিলাম, এখন ভালো ভালো সিনেমা দেখো, ভালো ভালো ডিরেক্টর, ভালো ভালো লেখকের, তো ভালো ভালো সিনেমা দেখাটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, এবং মাঝে মাঝে বই পড়াটা ইজ নেসেসারি আমার মনে হয়। আর হচ্ছে নিজের উপর মানে নিজে অ্যাক্টিং করো, বাড়িতে প্র্যাকটিস করো, তারপরে নিজের নিজেকে গ্রুম করো, সেটা তুমি মানে যে যে যেরকম, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা এটা তার ব্যাপার আমার মনে হয়। তো সেই পিরিয়ডটাকে ডিপ্রেশনে না কাটিয়ে, ডিপ্রেশন হয় সবার হয় আমার মনে হয় একটা, কারণ কেউ আমার মনে হয় না এমন কিছু একটা মাথায় নিয়ে থাকে যে না আমার ডিপ্রেশন হবে না, সবার একটা ডিপ্রেশন হয় বা একটা একটা ফেস চলে যেখানে মন খারাপ হয়ে যায় যে আচ্ছা ভাল লাগছে না বাড়িতে বসে থাকতে, এটা মনে হতে পারে, বাট তার জন্য ভেঙে পড়ার মনে হয় কিছু নেই, একদম বাক আপ করো, করে নিজেকে গ্রুম করো, আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। এটা কি কোনোদিনও বিজয়লক্ষ্মীর হয়েছিল যে দুটো লিড করার পর কিছু না? আমার তিনটে লিড আমার সংসার সুখ আর রমণীর গুণে, তারপর জি বাংলা আমার দুটো লিড ছিল, দিরাগমন, দিরাগমন, তারপর রানু পেলো লটারি আমার। আমার যখন সিরিয়ালটা শেষ হয়েছে তখন জাস্ট করোনা এসেছে জীবনে, ঠিক আছে, তখন জাস্ট করোনা জীবনে 2020 এসেছে, এবং তখন সবাই কোভিড নিয়ে এত ব্যস্ত ছিল, ওই যে 6-7 মান্থস ওই পিরিয়ডটা ছিল, সেই পিরিয়ডটা কেউই কাজ করেনি, এবং মানে কারুর কাজ কী করবে, কেউ কাজ করতেই পারছে না, এবং পরিস্থিতি ওরকম, এবং কাজ করার মতো নয় পরিস্থিতি, তো তখন ডিপ্রেশন আমার মোটেই হয়নি। তারপরে কখনো মনে আমার আমার কিন্তু না, আমি নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকতাম যে আমি ওই নিজেকে ওই ফেসটার মধ্যেই ঢোকাইনি। মাঝে মাঝে হয়তো সবাই একটা মানুষ, সবার মাঝে মাঝে মনে হবে, মন খারাপ মাঝে মাঝে হতো, কিন্তু এরকম না যে আমি খুব ডিপ্রেসড হয়ে গেলাম এবার আমার কি হবে, না আমি জানি আমি কিছু একটা করে নেবো লাইফে, এইটুকু কনফিডেন্স থাকাটা নিজের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা অভিনয়ের বাইরে ডান্স তো রয়েছেই, এছাড়া আর কি কি করা, কি করতে ভালো লাগে? নাচতে বলবে না আমাকে, ঠিক আছে? হ্যাঁ, অভিনয় ছাড়া ডান্স ছাড়া আমার আমার খুব ভালো লাগে রান্না করতে, খুব রান্না করতে আমি ভালোবাসি। আমরা রিসেন্টলি কিন্তু জি বাংলায় দেখি। হ্যাঁ, রান্না করতে আমি খুব ভালোবাসি, আর ঘুরতে যেতে খুব ভালো, ভীষণ ভালোবাসি ঘুরতে যেতে, মানে পাহাড় হচ্ছে খুব প্রিয় জায়গা আমার, তাই পাহাড়ে বেশি বেশি পাহাড়ে যেতেই ভালোবাসি, খুব ভালো লাগে ঘুরতে। আচ্ছা জি বাংলা রান্না করে আমরা দেখেছি একটা মাটনের দারুণ প্রিপারেশন রান্না করা হয়েছে, তো এমনি বাড়িতে অবসরে কি রান্না করা হয়? মাঝে মাঝে, খুব কম গো, এরকম নয় কেউ যদি খেতে চাইলো যে হ্যাঁ আমার, কেউ যদি বললো যে হ্যাঁ রান্না করো বা রান্না কর, তখন আমি রান্না করি, বাট এরকম নয় যে সবসময় করি, কিন্তু রান্না করতে আমার খুব ভালো লাগে, সবসময় যদি প্রয়োজন পড়ে আমি সবসময় রান্না করতে পারি, কিন্তু এখন যেরকম প্রয়োজন পড়ে না সবসময় রান্না করার, তাই করা হয়। হ্যাঁ একদমই তাই, তো এই কারণে সবসময় রান্না করা না, যদি বলে কেউ সবসময় রান্না করতে সেটাও করতে পারি। আই লাভ কুকিং। নিজের হাতের কোন রান্নাটা মানে খুব ভালো হয় বলে মনে হয়? আমার নিজের হাতে তিনটে জিনিস মতন, না চারটে জিনিস মতন খুবই আমার মনে হয় খুব ভালো হয়, সেটা আমার মনে হয়, এবার লোকজন বলে খুব ভালো হয়, বাট আমার নিজের খেয়ে খুব ভালো লেগেছে, দ্যাট ইজ বাসন্তী পোলাও, এবং হচ্ছে মাটন কষা, তারপর হচ্ছে গাজর কা হালুয়া, আর হচ্ছে কেক, এই কটা জিনিস ভালো আমার মনে হয় আমি বানাই। এই রান্নাগুলো কিন্তু করাটা একটু ডিফিকাল্ট বলা যায়, কিন্তু সেইগুলোই কিন্তু করতে পারো। আমি 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 বলছি আমি মাটন একসাথে রান্না করেছিলাম প্রায় 10-12 জনের একসাথে রান্না করেছিলাম, আমি সব সেদিনকার সব প্রিপারেশন আমি করেছিলাম, কারণ আমার কিছু বন্ধুবান্ধব এসেছিলো সবাই খেতে, তো তখন আর আমার বন্ধুবান্ধব ভীষণ ভুজুকে, হ্যাঁ মানে এই আসছি প্লিজ রান্না কর, ঠিক আছে এরকম একটা ব্যাপার, খুব জ্বালা খুব, তো সেদিনকার ওই জন্য ওরকমভাবে মানে প্রায় 10-12 জনের রান্না করেছিলাম আমি একবার। ইন্ডাস্ট্রির সবচেয়ে কাছের বন্ধুকে আমরা কিছুদিন আগে দেখছিলাম ঐন্দ্রিলার সাথে একটা রিল পোস্ট, ঐন্দ্রিলা তো বোন আমার, ও বন্ধু তো নয়, ঐন্দ্রিলা বোন আমার, বোন একদমই বোন আমার।
একদম ওর সাথে ইন্ডাস্ট্রির সম্পর্কটা নয়, আমরা দুজন আমাদের সম্পর্কটাকে ইন্ডাস্ট্রির সম্পর্ক বলেই মনে করি না। আচ্ছা, মানে আমাদের ভীষণ ফ্যামিলি মানে রিলেশন, আমরা আমাদের রিলেশনশিপটাকে ইন্ডাস্ট্রির মধ্যেই ধরি না, একদম পার্সোনাল, একদম পার্সোনাল, মানে পার্সোনাল মানে ভীষণ কোর মানে এরিয়ায় মনা আমার, মানে ও বেসিক্যালি ওকে মনাই ডাকি আমি। তো হ্যাঁ, তো ওয়েন দিলাম ইন্ডাস্ট্রির মানে রিলেশনশিপে আমি তো মানে কোনো রিলেশনশিপে আমি ধরি না, মানে ও ভীষণ কাছের, ভীষণ, আর ইন্ডাস্ট্রি মোটামুটি খুব কাছের যদি বলতে পারো তাহলে আমার মনে হয় স্বাগতা দি। স্বাগতা দি ইজ ভেরি ক্লোজ টু মি, ভেরি ক্লোজ টু মি, এবং স্বাগতা দিও আমার ইন্ডাস্ট্রির বাইরেই ভীষণ বেশি ক্লোজ আমি বলবো, কারণ আমাদের মানে আমরা তো সবসময় মোটামুটি বেরোই, খেতে যাই, এই করি ওই করি, আড্ডা মারি, তো ইন্ডাস্ট্রির থেকে অনেক বেশি মানে মনের সম্পর্ক অনেক বেশি, পার্সোনাল রিলেশন অনেক বেশি, অনেক বেশি। সমুদ্রে চলে গেছিলাম, তাজপুরে গেছিলাম আমি, তো সমুদ্রে গেছিলাম আমি ঘুরতে, তো হ্যাঁ ওটা এসেই, বাট তখন পাহাড়ে যাওয়ার সময় ছিল না, বিকজ সবারই মানে আমার সব বন্ধু বান্ধবদের নিজেদের কাজ আছে, আর আমরা যখন যাই প্রায় 10-12 জন একটা টিমে যাই, আমার পুরো বন্ধু বান্ধবদের গ্রুপ প্রায় 10-12 জন, তো সবারই কাজ থাকে, এই থাকে, তো ওই দুদিনের জন্য প্ল্যান করা হয়েছিল ট্রিপ, বাট আমাকে যদি জিজ্ঞেস করতো আমি তো পাহাড়ি বলতাম। আচ্ছা, এমনি ছোটবেলাটা কি কলকাতাতেই? একদম, আমি কলকাতার মেয়ে, এখানকারই মেয়ে আমি, একদম এখানকারই মেয়ে আমার, মানে বর্ন অ্যান্ড বট আপ পুরোপুরি কলকাতায়, একদম। আচ্ছা, কলকাতায় পছন্দের জায়গা? কলকাতায় খুব পছন্দের জায়গা আমার বাড়ি, আবার আর কি পছন্দ, আমি প্রচণ্ড ঘর কুনে, ঠিক আছে, মানে ওয়েন্দিলাকেও তুমি কখনো হলে জিজ্ঞেস করো, ওয়েন্দিলা ইজ লাইক দিদিভাই চলো বেরোয়, দিদিভাই না 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 তুই বাড়িতে চলে আয়, আমরা বাড়িতে আড্ডা মারি, এরকমই হয়, মানে আমার বন্ধু বান্ধবদের সাথেও ধরো মানে বিকালবেলা সবাই বলে যে চল একটু বেরোই, একটু এখানে যাই, একটু বাড়িতে চলে আসো, দেখো বৃষ্টি পড়ছে বাড়িতে এসো, তাহলে বেশি ভালো, ঠিক আছে বাড়িতে চলে আয়, বাড়িতে চলে আয়, বাড়িতে আড্ডা মারি, মানে আমি খুব ঘর কুনো গো, আমি খুব একটা বেরোই না, বাট যে কটা খুব ভালো ভালো খাবার জায়গা আছে কলকাতা আমার ওটা খুবই ফেভারিট। বিজয়লক্ষ্মী খেতে ভালোবাসে সেটা বোঝা, মানে রান্নাও যেমন করতে পারে তুমি খেতেও কি ভালোবাসো? খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু এখন খুব একটা আমি আমি একদমই খাই না, এটা সবার হচ্ছে ভীষণ কমপ্লেন, আমার মানে বন্ধুরা বাড়িতে এসে কমপ্লেন করেছে, মানে আমার মানে কি বলবো, আমার বন্ধু কাম দিদি প্রীতিদি, সে আমার মাকে এসে বলছে যে কাকিমা ও একটা পিস মোমো খেয়ে এখন বলে যে না ভাল লাগছে না আর খাবো না, তো এখন খাওয়া দাওয়া কমে গেছে, এখন একটু আগের থেকে একটু কমে গেছে, এইটা নয় যে খুব মানে এমনিই কমে গেছে, আমি কনসিয়াসলি কমিয়েছি। অভিনয়ের পাশাপাশি মানে পড়াশোনা কি চলছে এখন? হ্যাঁ, আমি এখন থার্ড ইয়ার আশুতোষ কলেজ। আচ্ছা, কি নিয়ে পড়ছো? আমি বিএ। বন্ধু বান্ধব ইন্ডাস্ট্রি সবকিছু নিয়ে কথা হলে একটু পার্সোনাল কথা যদি বলে থাকি, মনের মানুষ কি রয়েছে বিজয়লক্ষ্মী? আগেই হাসছে, কি আনসার দিই বলো তো, এই খুব ট্রিকি কোয়েশ্চেন এটা, ও বাবা, তোমাদের তোমাদের কি হায়ার করা এই প্রশ্ন, এই প্রশ্নটা জিজ্ঞেস করার জন্যই, এই প্রশ্নটা জিজ্ঞেস করার জন্যই হায়ার করা সবাই, কেন না কি বলবো, হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে, বন্ধু মনের মানুষ থাকতেই না, আছে মনের মানুষ আছে আছে, কিছু বলা যাবে না মনে হচ্ছে। না না, তুমি প্রশ্ন করতে পারো, আমি সেটার উত্তর আমি জানি না আমি কি দেবো, তো ওই জন্য উত্তর তুমি প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা নেই। ইন্ডাস্ট্রি না ইন্ডাস্ট্রির বাইরে? না না না, একদমই ইন্ডাস্ট্রির বাইরের, একদমই বাইরের ইন্ডাস্ট্রি, একদমই ইন্ডাস্ট্রি না। হ্যাঁ, তো বলা যায় না যে ইন্ডাস্ট্রির বাইরের মানুষ তো পরিচয় আলাপ, সেটা কিভাবে? আমরা দুজন দুজনকে প্রায় আমি বলছি 2011 থেকে চিনতাম, তো এখন 10-11 বছর হয়ে গেল চিনি, মানে চিনতাম মানে এরকম না যে আমাদের রোজ কথা হতো, ওই বার্থডে উইশ করতাম, ও বার্থডে উইশ করতো, বাট আমাদের দুজনের খুব মানে পছন্দের একটি মানুষ কমন ছিল, তো এখনও মানে ওই কারণে সেখান থেকে দেখা হয়, কথা হয়, তারপর এই যেটা বলো সেটা মনের মানুষ হয়ে গেছে আর কি বলবো। যাকে নিয়ে কথা হচ্ছে তার নামটা একটু শুনি। না না না, এই বাবা এত জায়গায় নাম জিজ্ঞেস করছে আমি নাম বলিনি, না এখন নামটা বলা যাবে না, বাট হ্যাঁ ক্রমশ প্রকাশ্য, হ্যাঁ হ্যাঁ একদম একদম।
আচ্ছা আমরা বিজয়লক্ষ্মীর বাড়িতে রয়েছে, তা একটু ঘুরে দেখি বাড়িটা, আন্টিও রয়েছে বাড়িতে। হ্যাঁ আমার আমার বাড়ির ভীষণই অগোছালো, এই জন্য পুরো বাড়ি মোটেই আমি দেখাতে পারবো না, ইট ইজ নট পসিবল। আর আমি জাস্ট আমার এই ফ্ল্যাটে শিফট করেছি, তো তার জন্য কি হয়েছে বলো তো, সব মানে জিনিসপত্র এখান থেকে ওখানে এখানে, মানে ওই জন্য পুরোপুরি হোম ট্যুরটা আমি আজকে তো করতে পারবো না, বিকজ খুব মানে কি বলবো, সব কিছু একা একা আমাদেরকে করতে হয়, করতে হয়েছে, তো এই জন্য পুরো মানে সব জিনিস এখান থেকে ওখানে ডাম্প, এখান থেকে ওখানে ডাম্প, তা এখনও মানে ওটা পুরোপুরি সব কিছু আনপ্যাক করা হয়নি, বাট ওইটাই। চলো আচ্ছা যেইটুকু দেখানো যায় ততটাই সেইটুকু থাক, চলো। তো আমরা এতক্ষণ ছাদে ছিলাম, প্রচণ্ড গরম এবং তারপরে খুব হাওয়া দিচ্ছিল, ওর মাইকে খুব প্রবলেম হচ্ছিল, তো আমরা এই জন্য নিচে চলে এসেছি, এখন নিচে বসে আছি, এখন তোমার সাথে গল্প করব, এটাই হচ্ছে আজকে কাজ। তো বলো এবার তুমি প্রশ্ন করবে, শুধু আমি উত্তর দেবো এবার। আচ্ছা বিজয় লক্ষ্মী নামে যেরকম লক্ষ্মী আছে, প্রজেক্টগুলোতেও লক্ষ্মী লক্ষ্মী ছিল, তো বাড়িতেও কি এতটাই লক্ষ্মী মেয়ে না একটু দুষ্টুমি হয়? আমি দুষ্টু নয়, কোনো দিনই আমি খুব একটা দুষ্টু নয়, আমি জানি না এরপরে ইন্টারভিউটা দেখার পর লোকজন আমার বন্ধুরা কি বলবে আমাকে যে আমি দুষ্টু না, কিন্তু সত্যি আমি দুষ্টু কোনো দিনই নয়, মানে মজা করতে খুব ভালোবাসি, বাড়ির সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে আমি খুব মজা করি, আমার মা দিদি ভাই আমার মামারা মাসিরা মানে সবাইকে নিয়ে মানে থাকতে খুব ভালোবাসি, বন্ধুদেরকে নিয়ে খুব মানে আমার ওই একা একা মানে আমি একা একা বেশিক্ষণ থাকবো আমার ভালো লাগে না বেশিক্ষণ, মাঝে মাঝে আমি একা একা টাইমও কাটাই যেটা খুব ইম্পর্টেন্ট হয় নিজের মানে কি বলবো নিজের ওয়েলবিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে অন্তত একটা দিন শুধু নিজেকে দেওয়া সেটা করি, বাট বাকি সময় মানে বন্ধুদের সাথে ইভেন আমি কি বলবো যে আমার বাড়ির সবার সাথে থাকতে বেশি ভালোবাসি। আর ছুটি থাকলে অবসরে কী করা হয়, অবসর যখন বাড়িতে থাকো বা এই টাইমটা ফ্রি টাইমটা? ফ্রি টাইমটায় আমি খুব ভালো ভালো সিনেমা দেখি, আর হচ্ছে এই নিজেকে একটু আপগ্রেড করার চেষ্টা করি সব কিছুতে, নিউজ বলো সব কিছু বলো সব জায়গাগুলো একটু দেখার চেষ্টা করি, নিউজের ব্যাপারে মোটামুটি সব কিছুতে একটু আপগ্রেডেড থাকার চেষ্টা করি এভরিডে, তো হ্যাঁ নিউজটার ব্যাপারে একটু নিজেকে আমার মনে হয় আপগ্রেডেড রাখা উচিত, আপগ্রেড করা উচিত প্রত্যেকটা মানুষের। আচ্ছা তোমরা বিজয়লক্ষ্মী বাড়িতে রয়েছি, দেখতেই পাচ্ছ, মানে বিজয়লক্ষ্মী বাড়ির কাজকর্ম কি করা হয়, মানে সময় কি পাও, মানে কাজকর্ম বলতে কি এই না মাকে কি হেল্প করা হয়? এই না না খুব খুব কম খুব কম, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাকে, মা বলবে হেল্প করিস না হেল্প করিস না হেল্প করিস না, যখন হেল্প করতে যাব তখন মা বলবে না চলে যা আমার কারোর হেল্প দরকার নেই, তোরা আসবি তোরা সব নোংরা করবি, তো মা অদ্ভুত লাগে আমার, মানে একটা মানুষ দুরকম কথা বলে, তাই আমি আর দিদি ভাই কোনো জানি যে মা মানে বলেই দেবে যে না নিজেদের ঘরে চলে যা আমার কোনো হেল্পের দরকার নেই, তাই আমি আর দিদি ভাই তো রিস্কটাই নিই না, মানে মাঝে মাঝে রিস্ক নেওয়ার চেষ্টা করেছি, তারপর মা বলে না ঘরে চলে যা, কারণ হচ্ছে তোরা থাকলে জিনিসপত্র সব রান্নাঘর সব কিছু তছনছ করবি নষ্ট করবি, তো এই জন্য হয় না, বাট অন্য অন্য দিক থেকে তো অবভিয়াসলি সবসময় মায়ের সাথেই থাকো, এভরি ডে তো মায়ের সাথেই থাকো, প্রত্যেক দিন মায়ের, তো আর নতুন করে কি। আচ্ছা অনেকক্ষণ আড্ডা হলো গল্প হলো, তো তোমার দর্শকদের কী বলবে আগামী দিন, কী নতুন চরিত্র কীভাবে তোমার পর্দায় বাবার দেখা যেতে চলেছে, তো সব মিলিয়ে ও দর্শকদের কী বলবে? আচ্ছা সব মিলিয়ে এটাই বলবো যে আগামী দিনে খুব মানে খুব তাড়াতাড়ি খুব শিগগিরই আমাকে একটা প্রজেক্টে দেখা যাবে, খুব ভালো একটা চরিত্রে, সেটার জন্য আমি অপেক্ষা করছি এবং তোমরাও অপেক্ষা করো, আর ওটা আসলে তো আমার ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছুতেই আমি দিয়ে দেবো মোটামুটি, তো এই কারণে এটাই বলবো যে ভালোবাসো যেটা এত বছর ধরে বেসে এসছো, আর তোমরা খুব ভালো থাকো, এবং বড়রা যারা দেখছো তারা সবাই আমাকে খুব আশীর্বাদ করো, কারণ আমার মনে হয় বড়দের আশীর্বাদ খুব কাজে লাগে, খুব খুব খুব, মানে আমি এটা মানে ভীষণ মানি, মানে বড়দের আশীর্বাদ এবং ছোটো ছোটো গুড়িগুড়িদের খুব ভালোবাসা, খুব খুব মানে এটা মানে সত্যি কথা বলছি, মানে আমি ধরো আমি কোথাও গেছিও ঘুরতে, আমি ওখানে কোনো একটা না কোনো একটা ছোটো বাচ্চা থাকেই, এবং
আমি যখনই বাচ্চাদেরকে দেখি তখনই কোলে করে নিয়ে নিই, ঠিক আছে? প্রচুর ফটো আছে এরকম, আমার বন্ধুদের ফোনে প্রচুর ফটো আছে, যে মানে বিজয়লক্ষ্মী যেখানে যাবে সেখানে একটা না একটা বাচ্চাকেও কোলে করে নিয়ে নেবে, ঘুরবে ফিরবে। আমি আর তখন কাউকে বার্তা দিই না, মানে বাচ্চাটাই সব। তো আমার মনে হয় বাচ্চাদের ভালোবাসা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বাচ্চাদের ভালোবাসা এবং বড়দের, যারাই দেখছেন এবং যারা আমার সমবয়সী তাদের সবাইকে জানাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কোভিড তো মনে হয় আবার বাড়ছে, যেরকম দেখলাম কোভিড বাড়ছে আবার, তো একটু সাবধানে থাকুন, ভালো থাকুন এবং আমাকে ভালোবাসুন। আর অনেক 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 আশীর্বাদ করুন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।